তো এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে রকি আইল্যান্ডে। রকি আইল্যান্ড হচ্ছে ডুয়ার্স এর মধ্যে আরো একটা টুরিস্ট ডেস্টিনেশন, বা এখানে তোমরা আরামসে সময় কাটাতে পারো। এই হচ্ছে আমাদের রকি আইল্যান্ডের মেইন যে জায়গা সেটা। আমরা এখন রাস্তার উপরে আছি, আর সামনে যে লোহার ব্রিজটা রয়েছে এই ব্রিজটার পাশ থেকে কিন্তু রাস্তাটা গেছে, কারণ আমরা আগে এসেছি বলে আমি জানি যে এখান থেকে রাস্তাটা কোথায় আছে। আর এই হচ্ছে রাস্তার ওপর থেকে নিচের দৃশ্যটা। এই হচ্ছে টোটাল রকি আইল্যান্ডের জায়গাটা। যেহেতু এখন ঝর্ণা অনেকটা কম আছে, যার জন্য জলটা কিন্তু অতটা বোঝা যাচ্ছে না উপর থেকে। নিচে সবাই জল নিয়ে খেলতে ব্যস্ত রয়েছে, আর এদিকে বড় বড় কত পাথরের টুকরোগুলো পড়ে আছে। দেখলাম স্নান করছে এখানে। এই হচ্ছে ওভারঅল জায়গাটা। এদিকে সবাই যেরকম হয় আর কি, ঝর্ণাতে সবাই যেরকম, এদিকে ঝর্ণাতে সবাই স্নান করছিল একটু আগে, এখন সবাই পা ডুবে বসে আছে। এদিকে সবাই ফটো তুলছে, ওদিকে সবাই পাথরের উপরে উঠে গেছে। তো এই হচ্ছে ওভারঅল জায়গাটা। এইটাও কিন্তু ডুয়ার্স এর মধ্যে পড়ে, আর যারা যারা এখানে আসেনি তারা কিন্তু এখানে আসতেই পারো। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর দূরে থেকে পাহাড় থেকে কিন্তু ঝর্ণাটা কিন্তু সেই অ্যাজ ইউজুয়াল, এখানে প্রচুর ঝর্ণা আছে। আর ঝর্ণা থেকে কিন্তু ওই দিকে ঝর্ণা থেকে কিন্তু জলটা এখানে বয়ে আসছে, আর ফ্লোটা কিন্তু বেশ ভালোই আছে, কারণ অনেকটা ভালো জোরে আওয়াজও আসছে। এখানে অনেক ধরনের হোমস্টে আছে, আর এখানে অনেক খাওয়া দাওয়ার জায়গাও রয়েছে। তো যারা এখানে লাঞ্চ বা ডিনার করতে চাও তারা করতেই পারো। আর এখানে দেখতেই পাচ্ছ একটা গ্রিন ভ্যালি বলে একটা হোমস্টে রয়েছে এখানে, যেখানে তোমরা সময় কাটাতে পারো। হ্যাঁ হ্যাঁ, এই দোকানে আছে। আচ্ছা আচ্ছা, তো ওভারঅল এই হলো রকি আইল্যান্ড। আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি, আর রাস্তায় আমাদের গাড়িটা পার্ক করা আছে। এইরকম একটা রাস্তা দিয়ে তোমাদেরকে রাস্তার দিকে যেতে হবে। রাস্তাটা কিন্তু খুব একটা স্টিফ না, মোটামুটি ঠিকঠাকভাবে স্টেপ ফেললেই তোমরা পৌঁছে যেতে পারবে। হ্যালো,